আসলে যাওয়ার দরকার নাই। আমার জন্য আল্লাহ তাআলা রাসূলকে মডেল বানিয়ে দিয়েছেন, কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, সুন্নাহ দিয়েছেন। কোরআন এবং সুন্নাহকে যদি আঁকড়ে ধরতে পারি কেউ পথভ্রষ্ট করতে পারবে না, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কেউ তোমাকে পথভ্রষ্ট করতে পারবে না। এই সাহাবী করলেন কি, চাচার সামনে যখন অকপটে বুক উঁচু করে কালিমার ঘোষণা দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে চাচা বলতেছে ভাবি যা তুমি কি বুঝতে পারতেছো, তুমি যে আমার সামনে এমন দুঃসাহসিকতা দেখালে এর ফলাফল কি হতে পারে। চাচা বলেন কি হবে, তুমি যদি কালিমা না ছাড়ো, ইমান যদি না ছেড়ে দাও, এই মুহূর্তে আমি তোমাকে সম্পদ শূন্য করে ফেলবো, সমস্ত সম্পত্তি জোর করে সিজ করে নিয়ে নেব, আমি নিয়ে নেব। মুস্কি হাসি মেরে বলছে চাচা আমার কাছে যে সম্পদ গুলো আমানত আছে, আমার অধীনে যেগুলো আছে, এই সম্পদ কেন আমার ইমানের বিনিময়ে যদি আপনি গোটা দুনিয়ার সব কিছু আমার নামে দলিল করে দেন, দুনিয়ার সমস্ত সম্পদ ছাড়তে রাজি, কিন্তু আমি ইমান কখনো ছাড়তে রাজি নই। চাচা খেপে গেছে, রেগে গেছে, জোর করে সমস্ত সম্পত্তি গুলো নিয়ে নিল, রাগের ঠেলায় বলে ফেললো তোর জামা খুলে দে, কলারটা টেনে ধরে জামাও খুলে নিছে, খুলে নেওয়ার পরে বলছে তোর পরনের লুঙ্গিটাও খুলে ফেল, জোরপূর্বক তার লুঙ্গিটাও খুলে নিয়েছে, উলঙ্গ করে ঘর থেকে বের করে দিয়েছে। ওই সাবি মার সামনে গিয়ে দাঁড়ালেন, মাকে বলছেন মা আমার দিকে তাকাইও না, ইমান এনেছি, আমার চাচা আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে। ও আমার মা আমাকে একটা চাদর দাও, সতরটা ঢেকে আমি আমার নবীর দরবারে চলে যাব। তখন শীতকাল চলছিল, আরব আরব কান্ট্রিতে মাস দুয়েক শীত থেকে যায়, প্রচন্ড শীতের ভিতরে রওনা দিয়েছেন পায়ে হেঁটে। হেঁটে যেতে যেতে নবীর বাড়ি পর্যন্ত, নবীর দরবার পর্যন্ত যেতে সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে, দরজায় গিয়ে কড়া নাড়ছেন। নবীর দরজা খুললেন, খুলেই দেখেন শীতের ভিতরে থরথর করে কাঁপা একজন যুবক, তার গায়ে কাপড় না দেখি কিছু করলেন না, আবার ভিতরে ঢুকলেন। আমার নবীর ব্যগ্রহিত অসুন্দর দুটো জুব্বা হাতের মধ্যে নিয়ে বলছে, ও যুবক আমি তোমাকে চিনি না, তবে তোমাকে দেখে খুব মনে হচ্ছে অসহায়।